ইতালি প্রবাসীর চাচাতো ভাইয়ের স্ত্রীকে ভাগিয়ে বিয়ে করার জের ধরে লালুট মোল্লা নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুই ভাতিজা। ঝিনাইদহ জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান উদয়ের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপ উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের কাকুরিয়াডাঙ্গা গ্রামে। জানা যায়, কাকুরিয়াডাঙ্গা গ্রামের কৌছের মোল্লার ছেলে লকাই মোল্লা দীর্ঘদিন স্ত্রী সন্তান রেখে ইতালিতে বসবাস করে আসছে। এই সুযোগে লকাইয়ের স্ত্রী রিভার সাথে লালুট মোল্লা পরকীয়ায় জড়িয়ে এক বছর আগে তারা বিয়ে করেন। বিয়ের পর থেকে লালুট স্ত্রী নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। দীর্ঘদিন আত্মগোপনে থাকা লালুট স্ত্রীকে নিয়ে কিছুদিন আগে বাড়ি ফিরে এসে বসবাস শুরু করে। লকাই মোল্লা গত দুই মাস আগে ইতালি থেকে বাড়ি এসে স্ত্রীকে না পেয়ে আবারও দুই ছেলেকে বাড়ি রেখে ইতালি পাড়ি জমায়। এদিকে মাকে ফিরে না পেয়ে লালুটর উপর ক্ষোভ বাড়াতে থাকে দুই ভাই মিরাজ ও মিমতাইয়ের। বৃহস্পতিবার দুপুরে লালুট মোল্লা বাজার থেকে বাড়ি ফেরার পথে কাকুরিয়াডাঙ্গা মাঠে পৌঁছলে মিরাজ ও মিমতাই দুই ভাই মিলে লালুটকে কুপিয়ে হত্যা করে। ও বাজারতে আসছিল, ওরা ওই টার্গেট নিয়ে বিলের ভিতরে কুবাইছে। কুবানির পরে নিয়ে আসছে শৈলকুপা। শৈলকুপা আসার পরে দেখছি যে এই ঘটনা। কিন্তু ওর যে আগের পূর্বের যে ঘটনা, সেই ঘটনার জের ধরে আর কি ওই দুই বাইশ থেকে মারছে।